প্রিয় শিক্ষার্থী বেঙ্গলি ক্লাসরুম তোমাদের সকলের প্রিয় চ্যানেল এই সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর চালু হলো স্বামী বিবেকানন্দ ছাত্রবৃত্তির নতুন পোর্টাল অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রাজ্য সরকার যে স্কলারশিপটা চালু করেছে বহুদিন থেকে চলে আসছে তোমরা কিন্তু এইবার সেই স্কলারশিপ ফিল আপ করতে পারো কীভাবে কোন ওয়েবসাইটে তোমরা তোমাদের ফিল আপ করবে সেটা বিস্তারিতভাবে জেনে নাও নিজস্ব প্রতিনিধি কলকাতা বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স স্কলারশিপ পোর্টালে উদ্বোধন করলেন বিকাশ ভবনে এবং তিনি জানান গোটা প্রক্রিয়ায় কোনো হার্ড কপি প্রয়োজন হবে না অর্থাৎ কোভিড পরিস্থিতিতে কোনো হার্ড কপি জমা দেওয়ার বিষয় থাকছে না তাহলে তোমরা তোমাদের লোকাল সাইবার ক্যাফেতে গিয়ে ফর্মটা ফিল করে দিলেই অনলাইনে হয়ে যাবে ওয়েবসাইটটা দেখে নাও এস পোর্টালটি বুধবার বিকাল থেকে চালু হয়ে গিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পঁচাত্তর শতাংশ নম্বর থাকলে স্কলারশিপের সুযোগ মিলতে পারে তবে পারিবারিক আয় হতে হবে বার্ষিক আড়াই লক্ষ টাকার মধ্যে স্নাতক এবং স্নাতকোত্তর রয়েছে সুযোগ স্নাতকে ফিফটি থ্রি শতাংশ এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ফিফটি ফাইভ শতাংশ নাম্বার থাকলে যোগ্য হবে বলে বিবেচিত হবেন অর্থাৎ গ্র্যাজুয়েশানে যদি ফিফটি থ্রি পার্সেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকে তাহলেই সে মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মাস্টার্সের বছর সেই টাকাটি পাবে পাশাপাশি নন গেট গবেষক যারা গেট ক্লিয়ার করেনি তারাও এর মধ্যে আওতায় আসবে অবশ্যই সে গ্রাজুয়েশনে এই নাম্বারটা থাকতে হবে মুখ্যমন্ত্রী এবার যে সাতশো পঁচানব্বই জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়েছেন তাদের ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা শর্তটি থাকছে না তাহলে বিষয়টা কিন্তু বুঝতে হবে যারা মাধ্যমিক পাশ করেছ তোমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলেই করতে পারবে তোমরা ইলেভেন টুয়েলভ টাকাটা পাবে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা ফি ফিল আপ করবে তোমরা গ্র্যাজুয়েশানে পাবে যাদের গ্র্যাজুয়েশান হয়েছে ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার আছে তারা এবার করো তারা থেকে কিন্তু টাকাটা পাবে সুতরাং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য তো ভীষণ সাহায্য হবে আর যারা ফিল আপ করবে তারাই পারবে শুধু একটাই কন্ডিশন আয়ের ঊর্ধ্বসীমা আগের থেকে অনেক বাড়িয়েছে বার্ষিক আড়াই লক্ষ টাকা কিন্তু এক্ষেত্রে বলে রাখি যারা ধরো র্যাঙ্ক করেছ কিন্তু মা বাবা সরকারি চাকরি করেন বা পরিবারের আয় আড়াই লক্ষ টাকার বেশি তারা করতে পারতে না কিন্তু যারা র্যাঙ্ক করেছ তারা কিন্তু করতে পারবে মুখ্যমন্ত্রী এবার নিজে নির্দেশ দিয়েছেন সাতশো পঁচানব্বই জন গীতি ছাত্রছাত্রী যাদের মুখ্যমন্ত্রী সম্মানিত করেছেন তারা কিন্তু এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পূরণ করতে পারবে কন্যাশ্রী প্রাপকদের ক্ষেত্রেও পারিবারিক আয়ের শর্তটি বলবৎ হবে না যারা কন্যাশ্রী প্রাপক তাদের ক্ষেত্রে পারিবারিক আয়ের শর্তটি কিন্তু বলবৎ হবে না এবছর প্রচুর নম্বর ওঠায় শিক্ষামন্ত্রীকে কিছুটা চিন্তিত দেখায় তিনি বলেন পঁচাত্তর শতাংশের বেশি নম্বর পাওয়ার সব ছাত্রছাত্রী যদি আবেদন করেন তাহলে আমাদের উন্নত থেকে টাকার ব্যবস্থা করতে হবে পোর্টালটির প্রতিটি ধাপে এস এম এস অ্যালার্টার ব্যবস্থা থাকছে তার মানে তোমরা এমন একটা ফোন নম্বর নিয়ে যাবে অবশ্যই ফোনটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে সাইবার ক্যাফেতে তার কারণ প্রত্যেকটা ধাপে এস এম এস আসবে তোমার মোবাইলে সেই ওটিপিটা বলতে হবে না হলে আবার সাইবার গ্রফ থেকে তোমাকে বাড়ি চলে আসতে হবে ঠিক আছে তাই যাওয়ার সময় ফর্ম ফিল আপ করতে যাওয়ার সময় এমন একটা ফোন নিয়ে যাবে আর সেই নাম্বারটা চেঞ্জ করবে না পারতো পক্ষে তাহলে তোমাদের সুবিধা হবে এমন একটা নাম্বার বাড়ির নাম্বার যে নাম্বারটা রেখে দেবে সেই সেটা দিয়েই করবে আচ্ছা তবে বলতে ব্যবস্থা পোর্টালটি প্রতিটি ধাপে এস এম এস অ্যালার্টের ব্যবস্থা রয়েছে কোনো সমস্যা হলে ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে কলেজে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা তাদের অ্যাডমিশন রিসোর্টের কপি অনলাইনে জমা দেবেন সমস্ত কিছু স্ক্যান করে জমা দেওয়া ফিজিক্যালি কোনো ব্যাপার নেই শেষ মুহূর্ত পর্যন্ত ভর্তি হওয়া প্রতিষ্ঠানটির নাম বদল করা যাবে শিক্ষামন্ত্রী জানান গত বছর এক লক্ষ তিরিশ হাজার সাতশো তিরাশি জন ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া গেছে রাজ্য সরকারের খরচ হয়েছে প্রায় দুশো উনত্রিশ কোটি টাকা বলা বাহুল্য উচ্চ মাধ্যমিক এবছর যেভাবে রেজাল্টের ভালো হয়েছে বা বেশি নাম্বার পেয়েছে ছেলেমেয়ে তাতে করে এই দুশো উনত্রিশ কোটি টাকা যে আরও বাড়বে শিক্ষামন্ত্রীর কথা থেকে সেটা খুব পরিষ্কার সুতরাং আর দেরি করো না যারা মাধ্যমিক দিচ্ছে তারা অনেকদিন ধরে অপেক্ষা ছিল কবে থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফর্মটা পূরণ করা যাবে তারা এবার করে ফেলো খুব ভালো দেখো পরবর্তী স্কলারশিপ সংক্রান্ত কোনো খবর পাওয়া মাত্র তোমাদের দেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধুরা এসে গেছি আমি সোনু আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলো না আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো